অনেকদিন আগের কথা, সম্ভবত কোনো একটি অ্যাওয়ার্ড শোতে সুপারস্টার শাহরুখ খান বলেছিল, মানুষ তাকে বলে সে হচ্ছে রিক্সালার নায়ক, সে হচ্ছে দিনমজুরের নায়ক, সে হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নায়ক, এবং সে কিন্তু এই বিষয়গুলোর উপরেই গর্ব করে, এই বিষয়টাকে নিয়েই গর্ব করে। সে বলেছিল এই যে সাধারণ মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো যখন দিন শেষে তার সিনেমা দেখে আনন্দ পায়, তার সিনেমা দেখে তাদের ক্লান্তি ভুলে যায়, সেটাই হচ্ছে তার প্রাপ্তি। এবং সে সাধারণ মানুষেরই একজন সুপারস্টার হয়ে থাকতে চায় বা সাধারণ মানুষের হিরো হয়ে থাকতে চায়, এই টাইপের কিছু সে বলেছিল। আমি এই কথাগুলো কেন বলছি, আমি এই কথাগুলো এর জন্য বলছি যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন বা নতুন ইন্ডাস্ট্রি নিয়ে জানছেন, শিখছেন, বুঝতেছেন, তাদের উদ্দেশ্যে। কারণ এই মুহূর্তে আমি যে কথাটা বলতে চলে যাচ্ছি, শুনলে আপনারা বলবেন যে এখন ভালো হয়েছে, আগে ভালো ছিল না, তাই আমি আগের গল্পটা বললাম, আর এখনের গল্পটা তো আপনারা অনেকেই জানেন। সুপারস্টার শাহরুখ খান তার কাজের প্রতি, তার ভক্তদের প্রতি এবং ইন্ডাস্ট্রির প্রতি যে কতটা ডেডিকেটেড, সেটার প্রমাণ আমরা বারবারই পেয়েছি। এই যে আমি প্রিয়তমার থেকে শুরু করি, প্রিয়তমার জন্য সুপারস্টার শাহরুখ খান দিন রাত কাজ করেছে। দরদের কথা যদি আমি ধরি, দরদের জন্য তো প্রমাণই রয়েছে, দরদের 2:30 পর্যন্ত সে কাজ করেছে, রাত 2:30, দিনের কথা বলছি না, রাতের কথা বলছি, সকাল থেকে শুরু করেছে, রাত 2:30 পর্যন্ত সে কাজ করেছে। রাজকুমারের জন্য কত ছোটাছুটি সে করছে, কত কিছু করছে আপনারা দেখতেই পাচ্ছেন। পাশাপাশি এই যে একটা ফার্স্ট লুক, এটার পিছনে কিন্তু সে একটা এফোর্ট দিয়েছে, সে চেষ্টা করেছে ফার্স্ট লুকটাকে মারাত্মকভাবে করার জন্য, তাই কোনো রকমের কমতি কিন্তু সে রাখে নাই। এবং তার এই ফার্স্ট লুকের পিছনে তার যে ডেডিকেশন, সেটা কিন্তু শেয়ার করেছে এই ফার্স্ট লুকের ক্রিয়েটর অভয় মিত্র। সে মূলত জানিয়েছে এই যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, এই পোস্টারটার পিছনে আসলে সুপারস্টার শাহরুখ খানের এফোর্টটা অনেক। এই যে ব্লাড স্যাম্পল তার গায়ে রয়েছে, এই স্যাম্পলটা সে নিজে ইউজ করেছে, মানে নিজেই মেকআপটা করেছে। পাশাপাশি যখন এই ফটোশ্যুটটা হচ্ছিল তখন অনেক রাত, তো মধ্যরাতে, আর সে সময় ঠান্ডাটা বেশ ছিল, তো মধ্যরাতে ঠান্ডার মধ্যে সেই ফটোশ্যুটটা করেছে। পাশাপাশি অভয় মিত্র ভাই আরেকটা বিষয় মেনশন করছে, সেটা হচ্ছে যে সুপারস্টার শাহরুখ খান তাকে সব ধরনের ফ্রিডম দিয়েছিল, অর্থাৎ ওই ভাই যেভাবে কাজ করতে চায় সুপারস্টার শাহরুখ খান ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করে দিয়েছে। তো ভিউয়ার্স, আমি জাস্ট এই মুহূর্তে ঘটে যাওয়া একদম সাম্প্রতিক একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এর বাইরে এরকমের হাজার হাজার ঘটনা রয়েছে সুপারস্টার শাহরুখ খানের। সে তার কাজের প্রতি যে কতটা ডেডিকেটেড সেটা আপনারা সবাই জানেন, অনেকে জানেন বাট মানতে চান না। এই তো রিসেন্ট টাইমে একজন হিরো আসছে, সেও কিন্তু সুপারস্টার শাহরুখ খানকে তার রোল মডেল হিসেবে মানে। তো আসলে এটাই কিন্তু একজন সত্যিকারের সুপারস্টারের ব্যাপ্তি, সে যেমন পর্দায় সাকসেস ঠিক তেমনি সে তার ভক্তগুলোর কাছে একজন সত্যিকারের সুপারস্টার। তো আমি ভিডিওর পরিশেষে জাস্ট বলতে চাই, সুপারস্টার শাহরুখ খান একদিনে তৈরি হয়নি বা কোনো একটা কাজের মাধ্যমে তৈরি হয়নি বা মিডিয়ার বানানো সুপারস্টার না, সে তার কাজের মাধ্যমে, সে তার ডেডিকেশনের মাধ্যমে বাংলার সুপারস্টার হয়েছে। আর আমি চাইবো যারা কাজ করতে চান, যারা সুপারস্টার হতে চান, জাস্ট মিডিয়ার মাধ্যমে সুপারস্টার না হয়ে কাজের মাধ্যমে, আপনার ডেডিকেশনের মাধ্যমে সুপারস্টার হন। তো ভিউয়ার্স, জাস্ট এই ব্যাপারটাই শেয়ার করার ছিল, ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে এবং ব্যাপারটার মধ্যে আমি আসলে একটা মোটিভেশন খুঁজে পাইছি, তো সেই জায়গা থেকে জাস্ট শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আই হোপ আপনাদের কাছেও ব্যাপারটা বেশ ভালো লাগছে। এখন পুরো ব্যাপারটা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সঙ্গে থাকতে পারেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।